নমস্কার, শিউলির হেঁসুলে সকলকে স্বাগত। আর আজকে আমি বানাতে চলেছি আপনাদের জন্য এগ রেজালা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আর এভাবে পাশে থাকবেন আমার, আমি প্রতিদিন বিভিন্ন রকম রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হই। এগ রেজালা বানাতে লাগছে ডিম, সিদ্ধ করে রেখেছি। এখানে নিয়েছি 5টা ডিম। ফোড়নের জন্য লাগছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা পরিমাণ মতো নেব, লাগছে নুন, হলুদ, চিনি, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, কাজু পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, সাদা তেল, আর আমরা ঘি ব্যবহার করব রান্না শেষে। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমাদের এগ রেজালা বানাতে কী কী লাগছে। আমরা দেখে নিলাম, এবার রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমরা কড়াইতে সাদা তেল দেব। 1 টেবিল চামচ সাদা তেল দিলাম। গরম হলে আমরা এখানে দেব তেজপাতা, 2টো নিয়েছি। আমরা দেব শুকনো লঙ্কা, দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি দিয়ে দিলাম, দিয়ে আমরা একটু এটাকে ভালো করে নাড়ব। একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, কিন্তু আমরা পুড়িয়ে ফেলবো না। এবার আমরা দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেব, দিয়ে আমরা ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। আমরা 1 চামচ দিচ্ছি আদা রসুন বাটা, 4 চামচ দিয়েছিলাম পেঁয়াজ বাটা, আর কাঁচা লঙ্কা বাটা আমি দেব এখন খুব সামান্যই দিচ্ছি। আপনারা ঝাল যেমন খাবেন তেমন দেবেন। এরকম দিয়ে দিলাম 1/4 টিস্পুন। দিয়ে ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এবার আমি দেব স্বাদ অনুযায়ী নুন, যতটুকু নুন লাগে আমরা সেই অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি। মশলা কষা কষা হয়ে এসেছে, এবার আমরা লঙ্কা গুঁড়ো দিলাম। আগে আমরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এবার লঙ্কা গুঁড়োও দিচ্ছি। ঝালটা আপনারা দেখবেন যেরকম পছন্দ, আর এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়। এবার আবারও ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব। খুব চটজলদি হয়ে যায় এই রান্নাটা, এবং খেতেও খুব সুস্বাদু হয় আমাদের এগ রেজালা। স্বাদ অনুযায়ী চিনিটাও দিয়ে দিলাম, আমি একটু মিষ্টি মিষ্টি প্রেফার করছি সেই জন্য এরকম ছোট চামচে প্রায় 2 চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমরা মশলাটাকে আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়ছে আর রংটাও খুব সুন্দর হয়েছে। এবার আমরা পরিমাণ মতো এখানে কাজু আর পোস্ত বাটা দিয়ে দেব। আমি 2 চামচ দিলাম কাজু পোস্ত বাটা, দিয়ে 1 মিনিট মতো আমরা নাড়িয়ে নিচ্ছি। বেশি সময় এটা দিয়ে আর কষবো না। এবার আমরা এখানে জল দিয়ে দেব। আপনারা চাইলে টক দই দিতে পারেন, আমি সেটা দিচ্ছি না, আর জল দিচ্ছি। দেখুন আমি মিক্সিতে যে পেঁয়াজ বাটা করেছিলাম তো সেটা ধোয়া জলটাই দিচ্ছি, এমনি জল দিলেও হবে। আমরা দিয়ে দিলাম, খুব রেস্টুরেন্ট রেস্টুরেন্ট একটা গন্ধ, আর খুব সুন্দর সুস্বাদু খেতে হয়।
আপনারা নুন আর মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর একটু জল আমি দেব, ফুটছে। আমরা 4 থেকে 5 মিনিট আমরা ফুটিয়ে নেব, কারণ কিছু সিদ্ধ করার নেই, শুধু মশলাটা একটু ভালো করে পাক হতে দিতে হবে। এবার আমরা যে ডিমগুলো ছিল সেগুলোতে সামান্য নুন মাখিয়ে নেব। আপনারা একটু আগে থেকে চাইলে নুন মাখিয়ে রেখে দিতে পারেন। আমি এবার আস্তে আস্তে সমস্ত ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো হলুদ দিচ্ছি না রেজালায়, কিন্তু গুঁড়ো লঙ্কার যে কালার আর সমস্ত মশলা, কাজু, বাটা সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা কালার আসে, সেটাই কিন্তু রেজালা। আর এই রেজালাটা আপনারা পরিবেশন করতে পারেন রুটির সঙ্গে, পরোঠার সঙ্গে, ভাতের সঙ্গে খেতে পারেন, কিন্তু রুটি পরোঠা দিয়ে এটা খুব ভালো লাগে খেতে। এবার আমরা দেওয়ার পরে এটা কিছুক্ষণ 3-4 মিনিট আমরা ঢাকনা বন্ধ করে রাখবো। আর আমি একটু গাটা হালকা করে খুন্তি দিয়ে চিরে দিচ্ছি, যাতে সমস্ত মশলাটা ডিমের মধ্যে ঢুকে যায়। চাইলে আগে থেকেও আমরা যখন নুন মাখালাম তখনও কিন্তু আমরা ছুরি দিয়ে চিরে দিতে পারি, কিন্তু চিরে দিলে মশলাগুলো ঢোকে খুব ভালোভাবে। আমরা খুব গাঢ় নয় পাতলা নয়, কিন্তু একটু গাঢ়র দিকে হবে এরকম একটা সময় এসে বন্ধ করে দেব। আমি আর একটু মিষ্টি দিলাম, চিনিটা আমি একটু বেশি দিলাম, আমার খুব মিষ্টি মিষ্টি ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার আমাদের রেজালা রেডি, আমরা গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমরা সার্ভ করছি। তৈরি হয়ে গেল আমাদের এগ রেজালা। উপর থেকে আমরা সার্ভ করব গরম মশলা গুঁড়ো ছড়িয়ে, আর আমরা দেব ঘি। ঘি আমরা পরিমাণ মতো দেব, সেটা ছড়িয়ে, ঘি গরম মশলা ছড়িয়ে আমরা পরিবেশন করব আমাদের এগ রেজালা। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর খুব চট জলদি হয়ে যায় এটা, রাত্রে ডিনারে রুটি পরোঠার সঙ্গে একদম জমে যাবে আপনাদের রাতের খাবার। তাহলে আজকের মতো এই পর্যন্ত, অবশ্যই কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করতে, আর দেখতে থাকবেন শিউলির হেসেল। আজকে এই পর্যন্ত, তাহলে খুব খুব ভালো থাকুন, ভালো কাটুক আমাদের আপনাদের আমাদের সকলের দিন। নমস্কার।